পৃথিবীতে জ্ঞানীর সে জ্ঞানী পাওয়া যায়, শিক্ষিতের সে শিক্ষিত পাওয়া যায়, সার্টিফিকেটওয়ালার সে আরও ভালো সার্টিফিকেটওয়ালা পাওয়া যায়, সুন্দরের সে সুন্দর পাওয়া যায়, কণ্ঠস্বর ভালোর সে আরও কণ্ঠস্বর ভালোওয়ালা ব্যক্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহর নবীর গুণাবলীর কাছে এনার তুলনায় পৃথিবীতে আর কাহারও সঙ্গে তুলনায় কিছুই পাওয়া যায় না। ইনি হচ্ছেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সেই রসুলের শানে যদি আপনার মহব্বত না থাকে তাহলে ইমানই নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিজের পিতামাতা সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার পরিজন এমনকি নিজের জানের চেয়েও বেশি ভালোবাসা লাগবে রসুলকে। এই ভালোবাসার নিদর্শন তার আদেশ নিষেধ মেনে চলা, তিনি যাহা করেছেন তাহা করা, তিনি যাহা বর্জন করেছেন তার থেকে দূরে থাকা। এই জন্য রসুলের আদর্শ পারিবারিক ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নতের আপনি অনুসরণ করবেন অনুকরণ করবেন, এটা রসুলকে ভালোবাসার নিদর্শন সর্বক্ষেত্রে। আপাত মস্তক আল্লাহর নবীর শূন্য ছিল, আল্লাহর নবীর দাড়ি কীরকম ছিল, তার চুল কীরকম ছিল, তার জুব্বা কীরকম ছিল, তার দাড়ি এরকম কতটুকু লম্বা ছিল, সর্বক্ষেত্রে আপনি অনুসরণ করবেন তার শারীরিক গঠন, এটাও রসুলকে ভালোবাসার নিদর্শন। জোরে বলি সুবহানাল্লাহ। খালি মুখে বলবেন আমি আল্লাহর নবীকে খুব ভালোবাসি কিন্তু কাজে আপনার নাই, এটা ভালোবাসার নিদর্শন নয়। আল্লাহর নবী তিন তরিকায় চুল রাখতেন, শামায়েলে তিরমিজি যারা কিতাব পড়তে পারেন কিতাব খুলে দেখবেন, একটা লিম্মা জুম্মা অফরা, লিম্মা জুম্মা অফরা আরবি শব্দ। এই তিন তরিকা আল্লাহ রাসূল আজীবন সারাটা জীবন চুল রেখেছেন, শুধু ওমরা করার সময় মস্তক মুন্ডন করেছেন, নাড়িয়া করা অজীব ওমরা এবং হজের ক্ষেত্রে সাই করার পর এই এই সময় তিনি মস্তক মুন্ডন করেছেন। এই কানের লতি থেকে চুল রাখা এটা হচ্ছে একটা সুন্নত, আপনার লম্বা চুল। দুই নম্বর ঘাড় এবং গর্দানের মাঝামাঝি, তিন নম্বর গর্দান সুই সুই, এই তিন তরিকা আল্লাহ নবী চুল রাখতেন, এটা হচ্ছে রসুলের সুন্নত। সারা জীবন আল্লাহ নবী এই চুল রেখেছেন। এখন এই চুল আমি রেখেছি এটা একমাত্র রসুলের ভালোবাসার কারণে। এখন অনেকে অনেক মন্তব্য করতে পারে আপনার যে হুজুরের আবার কোন তরিকা, আবার মাঝে মাঝে দেখলে কেউ এরকম মাঝে মাঝে চেহারার দিকে তাকায় যে দেখি এখন ইনি আবার ভাণ্ডারি নাকি, আবার আবার জন্মবৃত্তান্ত আমার কৃষ্টি কালচার অনেকে অন্বেষণ অনুসন্ধান করে, এতে আমার কোনো যায় আসে না। আমি একমাত্র রসুলের ভালোবাসায় চুল রেখেছি, এতে আমার কে কি বলবে আর কে কি সন্দেহ পোষণ করবে এতে আমার কোনো যায় আসে, এটাকে বলা হয় হুব্বে রসুল। এখন আপনার কোন তরিকায় চুল আছে, নাড়িয়ে করা একটা সুন্নত, হযরত আলীর সুন্নত। তিনি আল্লাহ রসুল বলছেন জানাবাতের গোসলে যদি একটা চুল পরিমাণ জায়গা আপনার শুকনা থাকে তাহলে আপনার গোসল হবে না। তাহলে এই যে চুল ভিজলো কি না ভিজলো গোড়ালি এরকম ভয় করতেন, এই জন্য তিনি মাথা নাড়িয়ে করতেন, এটাও সুন্নতে আদি বলছেন কেউ, এটা একটা জায়েজ আছে, এটাকে সমর্থন করছেন আল্লাহ রসুল। দুই নম্বর ধান পরিমাণ আপনার মাথার চুল রাখা সুন্নত, ধান পরিমাণ একটা ধানের সমান যেন লম্বা হয় এই লম্বার পর আবার কাটবেন সপ্তাহে কিংবা অতিরিক্ত 15 দিন। তাহলে এখন আপনার মাথায় কোন তরিকার চুল আছে আপনি নিজে খেয়াল করুন, আপনি কতটুকু হুব্বে রসুল। আপনি আশেকে রসুল দাবি করেন, নিজেকে আশেকে রসুল, রসুল প্রেমিক বলেন, রসুলের সৈনিক বলেন, রসুলের মুজাহিদ বলেন, আপনি কোন তরিকায় চুল রেখেছেন? আল্লাহর নবী এক মুষ্টির নিচে দাড়ি কাটেননি, তাহলে আপনি কোন তরিকায় দাড়ি রেখেছেন, কার তরিকা আপনি কোন কাকে আপনি অনুসরণ করেন? মডেল একমাত্র আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি এক মুষ্টির নিচে, এক মুষ্টির নিচে যে ইমাম দাড়ি কাটবে এই ইমামের পিছনে নামাজ পড়া মাকরু তাহারিমি, এবং তাকে বলা হয়েছে ফুকাহায়ে কিতাবে বলছেন একে বলা হয়েছে ফাসেক, এই ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরু তাহারিমি। আপনারা ফতুয়া বোর্ড আছে, আমি ফতুয়া দিলেই হয় না, দেখবেন এই ফতুয়া বোর্ড থেকে ফতুয়া নেবেন। ইমামের জন্য এক মুষ্টি দাড়ি রাখা অজীব বলা হয়েছে,
তাহলে ইমাম যদি ফাসেক হয় তাহলে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। তাহলে এখন আপনারা সাধারণের ব্যাপার আলাদা, এখন ইমাম যারা আছে তাদের ব্যাপার খোঁজ করে দেখেন এক মুষ্টি দাড়ি কয়জনের আছে। এখন আশিকে রসুল হওয়া, হুব্বে রসুল হওয়া এত সহজ না। আল্লাহ রসুল স্ত্রীদের কোনো মোহর কোনো জীবন দশায় বাকি রাখেনি। এখন আপনি এ যাবত শোধ করছেন কিনা বুকে হাত দিয়ে দেখেন যে এই যাবত 13 জন 14 জন স্ত্রীর আল্লাহ নবী মোহর দিয়েছেন। এখন আপনি মোহর দিয়েছেন 10 কাঠা জমিন দিয়েছেন 50 বছর আগে, সারা জীবন আবাদ করে খাইলেন, স্ত্রীর 10 টাকাও দেন না, কি নারাজ হচ্ছেন না কি? আবার আমরা কোরআন হাদিসের কথা বলছি, হক কথা বলছি, এতে আমার কোনো পরোয়া নাই, এতে আমার যায় আসে না ইমামতির। এখন আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর কিছু বাকি ছিল। একদিন আল্লাহর রাসূল চিন্তিত বিষণ্ণ চেহারা, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে কেন চিন্তিত দেখা যায়, বিষণ্ণ দেখা যায়? যে আমি এক ব্যক্তির ঋণ এখনো পরিশোধ করতে পারিনি। বলে আমার জানা মতে আপনি তো পৃথিবীতে কারো কাছে ঋণী নন। বলে তোমার মোহরটা এখন আমি পরিপূর্ণ শোধ করতে পারিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মোহরের বাকি অংশ ছেড়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ছিল আয়েশার চরিত্র, আয়েশার বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহর নবী জীবনে মোহর মাপ চাননি, তাহলে আপনি কেন দেরি করেন? আল্লাহর নবী কোনো স্ত্রীর মোহর বাকি রাখেননি এবং মাফ চাননি, এটা কাপুরুষতা। রসুল মোহর পরিশোধ করে দিয়েছেন, আবার শোধ করে দিয়ে আপনি ভক্ষণ করবেন, এটাও কাপুরুষতা। এর মোহরের মালিকানা সব তার স্ত্রীর, আপনি এটা দিতে পারবেন? এটা ছিল রসুলের চরিত্রের বৈশিষ্ট্য। তার এমন 11 জনে 13 জন 14 জন স্ত্রী ছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনোদিন তার অভিযোগ দিতে পারেনি। আসরের নামাজের পর সূরা তাহরিমের শানি নজুলের মধ্যে এসেছে, কিতাব খুলে দেখুন, আল্লাহর নবী আসরের নামাজের পর তার 14 জন স্ত্রীর প্রত্যেকের ঘর দিয়েছিলেন, প্রত্যেকের ঘরে ঘরে যাইতেন, তাদের খোঁজ খবর নিতেন, কার কি সমস্যা, এ সমস্যাগুলো তিনি অন্বেষণ করতেন, এ সমস্যাগুলো তার চাহিদাগুলো তিনি মিটাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের কারো যদি একাধিক স্ত্রী থাকে, একটার দিকে ঝুঁকিয়ে যায়, দেখা যায় আমি তো জানি না আপনাদের ব্যাপারে, কারো আবার মন্তব্য করিয়েন না কার কয়টা স্ত্রী আছে, এটা আমার জানা নাই আপনাদের। কিন্তু যাদের আমার সমাজে দেখেছি, যাদেরই অধিকাংশ, যার যদি 2টাও স্ত্রী থাকে, একটার খোঁজ খবর হয় বাপের বাড়ির অথবা বেডার বাগে খায়, আর একটা ধরি আই জিন্দগি যাপন করে। এটা আমার দৃষ্টান্ত অনেক আমি দেখেছি সমাজে। কিন্তু আল্লাহ রসুল প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে যাইতেন, খোঁজ খবর নিতেন আসরের নামাজের পর। সেই রসুলের শানে যদি আপনার কোনো ঘাটতি থাকে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ রসুল বলছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কি লা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহর নবী কে আপনাকে অস্বীকার করলো? বলে ফাকাদ আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, দাম্পত্য জীবন, যারা আমার আনুগত্য করবে সর্বক্ষেত্রে তারা জান্নাতে যাবে। ফাকাদ আসানি ফাকাদ আবা, যারা আমার সীমা লঙ্ঘন করবে, আমার সুন্নতের, আমার নৈতিকতার, আমার বৈশিষ্ট্যের যারা বাইরে চলবে, এরাই আমাকে অস্বীকার করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসার নিদর্শন, যে আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসা একটা ভালোবাসার নিদর্শন, আল্লাহর নবীর সাহাবাজ মাইনকে ভালোবাসা আল্লাহর নবীকে ভালোবাসার নিদর্শন। আল্লাহর রাসূল বলছে, যারা আমার সাহাবিদেরকে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি ওয়া মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবাজ মাইনদের মধ্যে একদিন এক সাহাবী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি আপনার বিরু হয়, আপনার কাছে যখন আমি থাকতে পারি না আমার অন্তর এরকম চৌচির হয়ে যায়, কিন্তু আমি চিন্তা করি জান্নাতে আপনি মাকামে মাহমুদে থাকবেন, জান্নাতের অতি উচ্চশি করে থাকবেন, সেই দিন আপনার সঙ্গে আমার কেমনে সাক্ষাৎ হবে। সূরা নেসার 69 নম্বর আয়াত,
এই শানে নজরুলের প্রেক্ষাপটে আল্লাহ পাক অবতীর্ণ করলেন মাইয়াতিল্লাহ ওয়া রাসূলহু উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যারা আল্লাহর অনুগত করবে আমার রাসূলের অনুগত করবে তাদের হাশর হবে তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তারা জান্নাতে থাকবে মাআন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন তারা নবীদের সঙ্গে শহীদদের সঙ্গে সাদেকিনদের সঙ্গে সলিহিনদের সঙ্গে এরা জান্নাতে থাকবে জোরে বলি সুবহানাল্লাহ উবাই বিন খালব আব্দুল্লাহ ইবনে উবাই উবাই বিন সুলুল মুনাফিকের লিডার ছিল উবাই বিন সুলুল উহুদের যুদ্ধে 300 অনুসর নিয়ে সে আলাদা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই উবাই বিন সুলুলের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ সে ছিল মুসলমান একদিন আল্লাহর নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলে তার নিদর্শন কি আব্দুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা আপনার বিরুদ্ধে শরণ করে আপনি যদি এই মুহূর্তে আমাকে অর্ডার করেন আমার পিতার গর্দানটা আমি এই মুহূর্তে আপনার সামনে এনে দিব জোরে বলি সুবহানাল্লাহ যার নাম ছিল উবাই বিন সুলুল মুনাফিকের লিডার আব্দুল্লাহ বলছিল আমার পিতার গর্দানকে আমি আপনার সামনে এনে দেব এটা ছিল সাহাবা আজমাইনদের ভালোবাসার নিদর্শন আল্লাহর নবী একদিন হাদিসে এসে যে বলছেন হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়া কুম সালাসন আল্লাহ রাসূল বলছেন আমি দুনিয়ার মধ্যে তিনটি জিনিস ভালোবাসি আল্লাহ রাসূল এই ভালোবাসার মধ্যে বলছেন সালাত ওয়া সালাত কুররাত আইনি নামাজের মধ্যে বিনয় নম্রতা খুশু খুশুর সহিত নামাজ পড়া অশ্রুসিক্ত করা আমি নামাজকে ভালোবাসি ওয়ান নিসাউ আমি নারী জাতিকে ভালোবাসি ওয়া তিবু আমি সুগন্ধি ভালোবাসি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী তিনটি জিনিস ভালোবাসতেন নারীদেরকে ভালোবেসেছেন চার দিক দিয়ে একটা মা হিসেবে ভালোবেসেছেন কন্যা হিসেবে ভালোবেসেছেন স্ত্রী হিসেবে ভালোবেসেছেন আল্লাহর নবী এরকম সন্তান হিসেবে ভালোবেসেছেন এভাবে নারীদেরকে তিনি ভালোবেসেছেন কামনা বাসনার দৃষ্টিতে নয় মা হিসেবে শ্রদ্ধা দেখাইছেন তার এরকম মা জন্মের পূর্বেই তার 6 বছর বয়সে তার মা মারা যায় এই মা তিনি জীবদ্দশায় যৌবনকালে পাননি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুধপান করেছিলেন এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কি করতেছেন জিরাইনা নামক জায়গা আসতেছেন আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসা আছেন নিজের গায়ের চাদর খোলায়া দিয়ে তিনি বসতে দিলেন জোরে বলি সুবহানাল্লাহ সাহাবা আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ কোন মহিলার জন্য আপনি চাদর খুলে দিলেন বলে ইনি আমার দুধমা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আমাকে শৈশবে দুধপান করাইছেন এ মা হিসাবে এক নারীকে ভালোবেসেছেন কন্যা হিসাবে ভালোবেসেছেন স্ত্রী হিসাবে ভালোবেসেছেন বোন হিসাবে ভালোবেসেছেন সুগন্ধি ভালোবেসেছেন সুগন্ধি ব্যবহার করা সুন্নত যেটা আপনি আতর ব্যবহার করেন ইংরেজিতে স্যান্ট ব্যবহার করেন পুরুষের জন্য আতর স্যান্ট সুগন্ধি সব জায়েজ আছে এ ব্যবহার করা সুন্নত কিন্তু আরেকজন আপনি আতর বের করবেন আর আপনি হাত পাততে দিবেন এটা জায়েজ নাই কথা বুঝেছেন আমার এটাকে এক প্রকার বলা হয়েছে তামা আরবিতে বলা হয় উপস্থিত লোভ আপনি নিজে আতর কিনে ব্যবহার করবেন আর মাইশে বাড়ি করবার হাত বাড়িয়ে দেবেন এটা জায়েজ নাই বুঝেছেন কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আনা হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়াকুম সালাসন আল্লাহর নবী আপনি যেরকম তিনটি জিনিস ভালোবাসেন আমি আবু বকর আপনার মতো তিনটি জিনিস ভালোবাসি আল্লাহর নবী বলছেন আবু বকর তুমি কি ভালোবাসো বলে ওয়ান নাজরু ইলাইকা আমি আপনাকে দেখতে ভালোবাসি ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা আমি আপনার কাছে বসে থাকতে ভালোবাসি ওয়াল মালি ইনফাকু আলাইকা আমার মালগুলো আপনার হাত দিয়ে আমি ব্যয় করতে ভালোবাসি কি সুবহানাল্লাহ বলবেন না তিনটি ভালোবাসা আবু বকরের ছিল রাসূলকে কেন্দ্র করে ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ না হুব্বি বাইলাইয়া ফিদ দুনিয়াকুম সালাসন ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন তিনটি জিনিস ভালোবাসেন আমি ওমরও তিনটি জিনিস ভালোবাসি বলে ওমর তুমি কি ভালোবাসো বলে আমরু বিল মারুফ আমি সৎ কাজের আদেশ দিতে ভালোবাসি ওয়া নাহি আনিল মুনকার আমি অসৎ কাজ থেকে বিরত রাখতে মানুষকে ভালোবাসি ওয়া কাউলুল হাক্কি ওয়া ইন কানা মুররন হক কথা বলতে আমি ভালোবাসি যদিও কাউকে সেটা তিক্ত লাগে কি জোরে বলি সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন শয়তান সেই রাস্তা দিয়ে যাইতো না ভয় পাইত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কোন সময় সুবহানাল্লাহ বলার চেয়ে ঘুষি মারা বেশি সব এই বলি যেটে সেটে ঘুষি মারবেন না যেটে মারা দরকার সুবহানাল্লাহ না বলিয়ে যেটে ঘুষি মারা দরকার সেই জায়গা ঘুষি মারা বেশি সব এটা স্থান কাল পাত্র ভেদে এই জন্য ওমর এই তিনটি জিনিস ভালোবাসছেন
হযরত উসমান বলে ইয়া রাসূলুল্লাহ আনা হুব্বি মা ইলাইয়া ফিদ দুনিয়া কুন সালাজন আমি দুনিয়ার মধ্যে তিনটি জিনিস ভালোবাসি আপনার মতো আমিও ভালোবাসি তিনটি জিনিস বলে তুমি কি ভালোবাসো বলে ইফশাউ সালাম আমি মানুষকে বেশি বেশি সালাম দিতে ভালোবাসি ওয়া ইতআমুত তাআম আমি খাদ্য দ্রব্য ভালোবাসি ওয়া সালাতু ওয়ান নাসু নিয়াম মানুষ যখন রাত্রি বেলায় ঘুমায়া পড়ে ওই সময় আমি উসমান নামাজ পড়তে ভালোবাসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা হুব্বি ওয়া ইলাইয়া ফি দুনিয়া কুন সালাসন আমি আপনার মতো দুনিয়ার তিনটি জিনিস ভালোবাসি এবার আল্লাহর নবী বলেন আলী তুমি আবার কি ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ ইক্তারা উযযাইফে আমি মেহমানদারিতে করা ভালোবাসি ওয়া সাওমু বিসাইফে আমি গ্রীষ্মকালে রোজা রাখতে ভালোবাসি ওয়া যরবু বিসাইফে তরবারি দ্বারা জিহাদের ময়দানে আঘাত করা ভালোবাসি জোরে বলি সুবহানাল্লাহ তাহলে তাদের ভালোবাসা কি ছিল যেমন রাসূল বলছে আমি তিনটি জিনিস ভালোবাসি এরকম তারাও বলছিল আমি তিনটি জিনিস ভালোবাসি আর আমাদের ভালোবাসা একটা টাকা দুই নম্বর নারী তিন নম্বর বড় বড় বাড়ি চার নম্বর জমি জমা আর পাঁচ নম্বর যত মানুষকে কিলিক নাগা আর যত সমাজে অশান্তি সৃষ্টি করা নাউজুবিল্লাহ কি কথা বলছেন আমার এ রাসূলের ভালোবাসার নিদর্শন এ যে বিষয়গুলো আজে সাহাবাজ মাইন মেনে চলেছেন আল্লাহর নবী যাহা বলেছেন এ হুব্বে রাসূলের নিদর্শন বাইজিদ বস্তামি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি একদিন একটা ফল হাদিয়া নিয়ে এসেছিলেন এর নাম আছে খরবুজা ফল তো বাইজিদ বস্তামি রাহিমাহুল্লাহ এ ফলটা হাদিয়া গ্রহণ করে না তখন এনার শিষ্য বলতেছেন হুজুর আপনি আমার হাদিয়াটা নিলেন না বলে এটা আমি গ্রহণ করতে পারতেছি না এই জন্য আল্লাহর নবী এই ফলটা খাইছেন কি না তা আমি জানি না যদি খেয়ে থাকেন এটা কোন পাশে খাইছেন এটা আমার জানা নাই এই জন্য আমি তোমার হাদিয়াটা গ্রহণ করতে পারছি না কি সুবহানাল্লাহ বলবেন না তাহলে তারা কত আশেক রাসূল ছিল বাদশা নাসিরউদ্দিন নাম শুনেছেন যিনি টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন এনার একটা দাসের নাম ছিল মুহাম্মদ হঠাৎ একদিন উজু নাই এই দাসটাকে ডাকতে এই পিন্টু শোনো তো তখন দাসটা একটু মন খারাপ করে বলছে আমার নাম নিয়ে সুন্দর নাম নিয়ে আমার মনিব ডাকায় আর আজকে কেন এ নাম নিয়ে ডাকলেন বলে আপনি কেন আমাকে আজকে এ নাম নিয়ে ডাকলেন বলে ওই সময় আমার উজু ছিল না আমি আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম বিনা উজুতে নেব এটা আমার নিজেকে আমাকে খারাপ লাগে বিনা উজুতে রাসূলের নাম যদি আসে আপনি আজানে শুনলে জবাব দাও আজিম কিন্তু বিনা উজুতে দরুদ পড়া মাকরু বিনা উজুতে সারা দিন জিকির করেন জায়েজ বিনা উজুতে দরুদ পড়া মাকরু এই জন্য তোমার নামটা আমি বিনা উজুতে উচ্চারণ করতে আমি লজ্জাবোধ করেছি এই জন্য এই নামে ডেকেছি তুমি মন খারাপ করিও না জোরে বলি সুবহানাল্লাহ হুব্বে রাসূল কারে বলে আশেকে রাসূল কারে বলে এই জন্য আসুন আল্লাহ পাক রাসূলের মহব্বত রাসূলের এত্তেবা রাসূলের আনুগত্য যাকে না হলে কেয়ামতের দিন আমাদের কোনো সুপারিশের কাণ্ডারি থাকবে না যিনি একমাত্র সুপারিশের কাণ্ডারি সাইয়েদুল মুরসালিন তিনি এক নম্বর সুপারিশের কাণ্ডারি দুই নম্বর উলামা ওয়া শুহাদা আল্লাহ পাক তার অনুগত্য করা তার ভালোবাসা অন্তঃকরণে আল্লাহ পাক পয়দা করা তৌফিক দান করুক সবাই বলে আমিন।